আসসালামু আলাইকুম, জান্নাতুল রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আজকে ডিম একটা রেসিপি দেখার জন্য। অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইকটা দিয়ে ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু প্রতিদিন ওয়েট করি আপনারা আমার কে কতটুকু ভিডিও দেখলে সেটা দেখার জন্য। আজকে আমি আমার পছন্দের তালিকার ডিমগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি ডিম খেতে পছন্দ করি। প্রতিনিয়ত আপনাদের পছন্দের রেসিপিগুলো দিয়ে থাকি, আজকে না হয় আমার পছন্দের রেসিপিগুলো আপলোড করতেছি। মানে আমার ডিমের মধ্যে এই যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে করা, ওটা ভীষণ 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 পছন্দের। আর হচ্ছে একটা পোচ, যখন ঝটপট খেতে ইচ্ছা করে তখন পোচটাই করে পেলি, মানে কাটাকুটির ঝামেলা যখন করতে না হয়। আর ওই যে প্রথমে দেখালাম ও ডিমটা আমার অনেক পছন্দ, আমার মতো ডিম পছন্দ করেন এমন আর কে কে আছেন আমার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে যতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সব আমার এই সপ্তাহের ডিম খাওয়ার ভিডিও, কারণ হচ্ছে আমি এতটাই ডিম প্রেমী, আমার বাসায় মাছ মাংস থাকুক আমাকে ডিম খেতে হবে, খেতে হবে, খেতে হবে। আর এখানে একটা কড়াই অনেক রকমের ডিম আমি করে ফেলতেছি, তবে ভাবিয়েন না সেম একটা কড়াই আছে কিনা। আলহামদুলিল্লাহ আমার অনেক কড়াই আছে, জাস্ট একটা কড়াই দেখাই, এই কড়াইটাতেই ডিম ভেজে আমি খুব শান্তি পাই, উল্টাতে পাল্টাতে আমার খুব সুবিধা বলে মনে হয়, তো দেখতে পারতেছেন। তবে আজকে ফুল রেসিপি শেয়ার না করলেও আজকে আপনাদের একটা টিপস দিয়ে যাবো, সেটা হচ্ছে ডিম ফ্লাফি কীভাবে হয় ভেতর থেকে। আপনাকে অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, যখন আপনি ডিমটা ভাজতে যাবেন অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। আর যখন ডিমটা দেওয়া হয়ে যাবে তখন আপনি চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন। এক্ষেত্রে কী হবে, ডিমটা পুড়বেও না, ভেতর থেকে অনেকটাই ফ্লাফি হবে। আর অনেক সময় ডিম থেকে অনেক পানি বের হয়ে যায়, সে কাজটা যাতে না হয় তখন আপনি সব কিছু এখানে যা যা দেবেন সব কেটে রাখবে, যখন আপনি ডিমটা ভাজতে আসবেন ঠিক সেই মুহূর্তে ডিমটা এর মধ্যে অ্যাড করবেন, তারপর গুলিয়ে আপনি জাস্ট ঢেলে দিবেন। দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটা এতটাই বাড়িয়ে দিয়েছি, এরপর আমি ঢেলে দিয়েছি, দিয়ে আমি চুলার আঁচটা আবারও কমিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলেছে আমার ডিমটা। তো আমার এক সপ্তাহের মধ্যে মনে হয় 6 থেকে 7টা ডিম এমনিতেই ভাজা খাওয়া শেষ, জাস্ট নিজের জন্য। আর টমেটো না দিলে কিন্তু আমার এই ডিম ভাজিটা একদমই পছন্দ হয় না, টমেটো আমার ডিম ভাজিতে লাগবে। আমার মতো কে কে এত ডিম লাভার আছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা ভাই বাঙালি, আমাদের তো ডিমের পাতে অবশ্যই ডালটা মাস্ট বি লাগবে, আর ঘন ডাল হতে হবে, যেভাবে আমি খাই ঘন ডাল হতে হবে ওই দিন। আর শুধু ডিম বাজে এখন ভিডিও এডিট করতে এসে আমার আবারও ডুব লেগে গেল, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এখন আমি আবারও ডিমবাজি করতে চলে যাচ্ছি। তো কি আর করব বলেন, যা যেটা পছন্দ। প্রতিদিন তো শুধু রেসিপি শেয়ার করি, আজকে একটু খাওয়াও শেয়ার করতেছি যাতে আপনাদেরও লুপ লাগে, আপনাদেরও ডিম শেষ হয়ে যায় বাসা থেকে, আপনারাও হুটহাট করে একদম ভাজি করে খেয়ে নেন। তো এই ছিল আজকের আমার ভিডিও, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগছে। প্রতিদিন তো সেমভাবে রেসিপি দিয়ে থাকি, আজকে না হয় একটু আলাদা করলাম, বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে কী করবেন, ভিডিওটা একবারের জায়গায় টেনে টেনে 4 বার দেখবেন। এ ছিল আজকের রেসিপি, আসসালামু আলাইকুম।